টিপালকে নিয়ে যে কথাগুলো বলা হয়েছে, টিপাল এই সেই মুক্ত সুখ, টিপালের সঙ্গে তার মেয়ের বাজে সম্পর্ক, কে বলেছিল গো কথাগুলো, কে ফার্স্ট বলেছিল বলতো? টিপালের মেয়ে বলেছিল, আমাদের তবনা দাদার মেয়ে ঝিমি বলেছিল গো, ঝিমি, ঠিক আছে, ওই বলেছিল ওর বাবার সঙ্গে ওর বাজে সম্পর্ক, ওর বাবা ওর গায়ে বাজেভাবে হাত দেয়। আপনার মেয়ে বলেছিল দাদা? তবনা দাদা আপনাকে বলছি, আপনার মেয়ে বলেছে সবাইকে আপনার নিয়ে? আপনার মেয়ে বলেছে, কানে গেছে? আপনার মেয়ে বলেছে বলেই সবাই জেনেছে, তো দুজনেই খারাপ, কাউকে না, এক মানে একদম দুজনের সেম, কেউ ঠিক নয়, তাই কাউকেই আর ভালো বলতে না ভয় লাগে। ভালো ভিডিও দিই তখন কাকিমার চোখে পড়ে না, মানে দেবনাথ ফ্যামিলির কাকিমার, যে শাশুড়িকে বন্ধু করে নিতে হয়, শাশুড়ির সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করতে হয়, সেগুলো চোখে পড়ে নাকি? শুধু এগুলোই চোখে পড়ে যে কেন তোকে জামা কাপড় কিনে দাওনি, কেন তুমি কাঁদলে, এগুলো চোখে পড়ে না, মানে ভুলগুলো যখন বলি কিছু দেখে আর কি, যখন ভালো কথা বলি সেই ভিডিওগুলো চোখে পড়ে না। তো আজ আমি কিছু কথা বলবো, তো স্কিপ না করে ভিডিওটা দেখো, আশা করি বড়ও কিন্তু কথাগুলো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে কিছু কথা বলবো, ভিডিও দেখেছি যেটা সেই পরিপ্রেক্ষিতে, কাউকে ফোন করে তার হাঁড়ির খবর নিয়ে নয়, বা রাত বিরেতেও কনফারেন্স কলে আমার সঙ্গে কারোর কোনো কথা হয়নি। আমি এখন পার্সোনালি কারোর সঙ্গে কথা বলি না, বলে কিছু জেনে বলছি না, আমি যতটুকু ভিডিওতে দেখবো, মানে ভিউয়ার্সরা যেরকম দেখছে, আমি অ্যাজ এ ক্রিয়েটার সেটা দেখবো, কারণ ইনভেস্টিগেশন করে সিআইডির কাজটা করা আমার মনে হয় আমার কাজ নয়। তো আমি যতটুকু দেখেছি সেটুকুই বলবো। আমি আজকে সীমাদের ভিডিওতে দেখলাম যে সেখানে কাকিমা অনেক কল রেকর্ডিং মানে একটা দিয়েছে, সেখানে বলছে অনেক কথা। প্রথমেই বলি, আমি পয়েন্ট ওয়াইজ কথাগুলো বলছি। ফার্স্টে কাকিমা একটা কথা বললো যে মুনকে আমি খুব ভালোবাসি, মুন তো এখানে এসে দেখেছিল, অনেক কিছুই জানে না। আমি একদিন গেছি কাকিমা, আমি বিশেষ কিছুই জানি না, আমি আমাকে যতটুকু দেখানো হয়েছে আমি ততটুকুই দেখেছি। আমি তিন দিন ধরে ওই তোমার ওই পাতানো মেয়ের মতন থাকিনি, আমি গেছি এবং খুব তাড়াতাড়ি আমি চলে এসেছি, তার মধ্যে আমি কিছুই বিশেষ বলতে পারবো না। আর দ্বিতীয় কথা হচ্ছে, ফোন করে জিজ্ঞেস করা তো দূরের কথা, যখন কাকু আমাকে ফোনটা করে বলে দিয়েছিল যে না আর ফোন করার দরকার নেই, তারপর থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ যে আমি জীবনেও আর কোনোদিনও তোমাদের সঙ্গে ফোনে কথা বলবো না, যদি পরিস্থিতি সেরকম কোনোদিনও না হয়, মাথার উপর জল না চলে যায়। আশা করি সেই দিনটা আমার নাই আসুক, আমাকে এইভাবে যারা কথা বলে সেখানে আমার ফোনটা না করাই ভালো। দ্বিতীয়ত, সেদিন তুমি লাইভে বলেছো যে কল রেকর্ডিংয়ে শুনলাম যে তুমি লাইভ করে বলতে চেয়েছো যে ভুল কিছু আমরা বুঝেছি, সেই ভুলটা বোঝানোর চেষ্টা করেছো। একটা কথা বলতে বলতে ভুলে গেছো, সেটা হচ্ছে তুমি লাইভে অনেকবার বলেছিলে যে শিক্ষিত মনে করে নিজেদেরকে শিক্ষিত মনে করে, নিজেকে শিক্ষিত মনে করে, এই শিক্ষিত নমুনা এত নিচু মন, এত নিচু মন বলার কথা নয়, এটা ছিল তোমার মূল জিস্ট। আর শুধু সেটা লাইভে নয়, তুমি ভিডিওতেও বলেছিলে, এটা ছিল তোমার জিস্ট, তুমি ভিডিওতেও বলেছিলে, এবং দুটো ভিডিও একটা লাইভ, সেখানে বিষয়বস্তু ছিল হচ্ছে আমি, যে আমি কেন বলেছি যে তুমি ছেলে যাওয়ার সময় কেন এরকম কাঁদলে, কান্নাটা অমঙ্গল, ভুল বলেছিলাম কিছু? ভুল বলিনি, আমাদের মা কাকিমাদের যা দেখেছি আমি সেটাই বলেছি, আর যদি ভুল হয় তো তাহলে ঠিক আছে, তারপরেও আমি সম্মানের সঙ্গে কিন্তু ভিডিওগুলো করেছিলাম, ওইভাবে পাশে হাজব্যান্ডকে নিয়ে অপমান করতে বসিনি। তুমি কাকুকে নিয়ে বসে কী না বলেছো, তোমাদেরও সন্তান আছে, বুঝবে সন্তানরা যখন এই হবে ওই হবে, সেটা তো ওই চার আঙুল কপাল, তবে চেষ্টা করব, হার্ট অ্যান্ড সোল চেষ্টা করবো যে ছোটো বয়সে যেন পোঁত পাকামিটা না শেখে। পোঁত পাকবে তো বটেই, পেছন পাকার বয়স হলে পেছন পাকবে, প্রেম করবে, কিন্তু তবুও চেষ্টা করব যাতে বখাটে না হয়ে যায়। হ্যাঁ, এরপর তোমাদের যদি অভিশাপে আমাদের ছেলেমেয়েরা খারাপ হয় তো হবে, যাই হোক, তারপরেও আমি সম্মানের সাথে তোমাকে উত্তরগুলো দিয়েছিলাম, তো তুমি হয়তো ভুলে গেছো, সেটা মনে করিয়ে দিলাম যে লাইভে এবং ভিডিওতে তুমি বারবার বলেছো নিচু মন, ভীষণ নিচু মন। একদিন তোমাকে আর তোমার ছেলেকে নিয়ে বাজে কথা বলেছিল বলে ওই পিপালের বাড়িতে প্রথম প্রতিবাদ আমি করেছিলাম, এবং এখনও বলছি যে কোনোদিনও যদি আবার এই মা ছেলের সম্পর্ক নিয়ে কেউ বাজে কথা বলে তাকেও আমি জুতোতে ছাড়বো না। আমি কিন্তু সেই দলে নই যে আমি টার্গেট করে নিলাম, আমি ওকে নিচু করব, আমি টার্গেট করলাম ওকে উঁচু করব, তার জন্য ফোন করে করে সব জানা, আমার ওসব আর ব্যাপার নেই ভাই, আমি যেটা দেখবো সেটা বলবো। এবং আরেকটা কথা বলি, সেটা হচ্ছে নিজের মানুষ নিজেরই থাকে। আজকে তোমার ছেলের বউ চলে গিয়েছিল যখন, তখন তোমাদের অনেক রূপ বেরিয়েছিল খারাপ জিনিস, আজকে ও যখন ফিরে এসেছে তখন ওকে ছাড়া তোমরা কিছু জানোই না।
এরকম একটা ব্যাপার দেখলাম, কারণ তখন আমরা সব পর হয়ে গিয়েছিলাম। যেমন তোমার ছেলের বউ বলেছিল যে আমি গেলে কিন্তু সব কটা দিদির থেকে আলাদা করে দেবো, এবং তখন আমরা বারবার সাবধান করেছিলাম যে কাকিমা ওই মেয়েটি ভালো নয়, আমি বলিনি তোমাকে ফোন করে, বলিনি কাকিমা এই এই ব্যাপার, ওর ঠিকানা জানি না, এই জানি না, ওই যে মারি মারির কথা বলছি, হ্যাঁ থাকবো থাকবো, তো তুমিও শুনেছিলে। তুমি কি করে ভাবলে যে আমরা খারাপ কথা বলবো তোমাদের নিয়ে? আর আমি বলতে পারি হ্যাঁ তোমার যেটা খারাপ লাগবে সেটা তো আমি বলবোই, আমাদেরকেও তো যাচ্ছে তাই কমেন্ট করছে সবাই এসে, তাই না, যে তোমরা দেখতে পাও না এই পাও না, এবার তোমাদের ভেতরের ব্যাপার তোমরাই জানো। এরপরে আসে আমি পিপালের মেয়ের, এই মেয়েটা এত মিথ্যাবাদী, এত মিথ্যাবাদী, এই মেয়ে তোকে বলি, তুই আমাকে এসে যে কমেন্টটা করলি, তোকে কিছু দেয়নি, এই করেনি, তোকে একটা কথাই বলি, শোন বোন তোকে একটা কথা বলি, দেওয়া দেই মাসে একটা ড্রেস দুটো ড্রেস, এই করে না সংসার আর নিজের স্বামীকে ধরে রাখা যায় না, নিজের স্বামীকে ধরে রাখতে গেলে ভালোবাসার প্রয়োজন হয়, ঠিক আছে, আর সেটা তোকে জানতে হবে, আমাকে এই ড্রেস দাও, আমাকে ওই ড্রেস দাও, না হলে আমি থাকবো না, এভাবে সংসার হয় না। তুই মিথ্যা কথা বললি কেন রে, কেন মিথ্যা কথা বললি তুই, তুই মিথ্যে কথাটা কেন বললি? এই মেয়ে তোকে বলছি, তোর মিথ্যে কথা বলার এত কিসের প্রয়োজন হয়? তুই বললি তোকে কিছু দেয় না, জিজ্ঞেস করো তো ওকে যে কী দিয়েছে, আমার কমেন্ট বক্সে এসে কমেন্টস করলি, কারণ তোদের সঙ্গে আমার কোনো পার্সোনালভাবে কথা হয় না, আমার দরকারও নেই ভাই, রক্ষা করো তোদের মতন যা ফ্যামিলি। কিন্তু ক্রিয়েটার তোমরা তোমাদেরকে বেঁচে কামাচ্ছ, আমরাও তো যেটা দেখবো সেটা বলবোই, তাই না? তো ব্যাপারটা হচ্ছে তুই মিথ্যে কথা বললি, এই পিপালের মেয়ে হচ্ছে এক নম্বরের মিথ্যেবাদী, 180 ডিগ্রি পাল্টিবাজ, আবার এক মাসও যাবে না ও দূর দূর করে ছুটবে, তুই যখন জানিস তোর বর খারাপ, তোর বর এই তোর বর সেই, তাহলে 50 বার যাস কেন ওই বরের কাছে, তোর কি বর জোটে না অন্য? করে নে না, ডিভোর্স করে বিয়ে করে না, আর কিছু বলার নেই, সবসময় চেয়েছি তোরা দুজনে এক হোস, কিন্তু তুই এক হবার নয়। তুই মিথ্যা কথাগুলো এখানে এসে বললি কেন? তুই কিন্তু খুব মিথ্যা কথা বলিস, তুই ওই দিকে গিয়ে ধরিত্রী সোমাকে এক কথা বলেছিস, এদিকে মিলিকে আর এক কথা বলেছিস কেন? এদিকে তো দিদিয়া দিদিয়া করে মিলিকে তো একবারে ঝোল করাতো, তারপরেই উল্টো কথা, হ্যাঁ ওদিকে ধরিত্রী সোমাকে এক কথা বলছিস, এদিকে আর এক কথা, খালি দিব্যিজ্ঞানে মিথ্যে কথা। তুই আমাকে যে কথাগুলো বললি মিথ্যে কথা বললি তো, তোকে বিয়ের পরে কুর্তি দিয়েছে, নাইটি দিয়েছে, তারপরে এই যে আমাদের ভাইয়ের যে মামার ছেলের, আমার এই যে দেবনাথ ফ্যামিলির মামার ছেলের অন্নপ্রাশনে তোকে এক ব্যাগ শাড়ি নিয়ে নাকি তোর শাশুড়ি গেছিলো রেকর্ডিংয়েই শুনলাম, তাতেও তুই বলেছিস না আমি ওই বুক কাটা জামাটাই পরবো, কেন রে? অকেশনালি শাড়ি পরতে হয় জানো না বউ, যতই ছোটো বাচ্চা হও, 14-15 বছরে বিয়ে হলেও কিন্তু বিয়েতে শাড়ি পরলেই বউদের ভালো লাগে দেখতে, তুমি একটা ভালো শাড়ি পরতে পারো নি তোমার শাশুড়ি যেগুলো দিয়েছিলো? তুমি তো এক নম্বরের পাল্টিবাজার মিথ্যেবাদী মেয়ে, আর সব থেকে জ্বালা হয়েছে ভিউয়ার্সরা এদের মা বাবার, চিনকি মাসি তো জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে এই পাগল মেয়েকে নিয়ে, কারণ জানি এখন আমি মেয়েকে যা খুশি দিয়ে ওকে শান্তিতে রাখবো, দুদিন পরেই মেয়ে যে কখন পাল্টি মারবে জানে না, পুরো পাগল, পুরো পাগল এই মেয়ে। এই মেয়ে যদি পাগলামি না করে নিজের ডান্সটার প্রতি ধ্যান দিত, নিজের ক্রিয়েটিভিটির ওপর ধ্যান দিত, আজকে এর চ্যানেল ওই ছেলের চ্যানেলের থেকেও অনেক বেশি দূরে এগিয়ে যেত, ঠিক আছে? এবার এই মেয়ে মিথ্যা কথা বললো, তোকে তো ছাঁকা বাঁধানো করিয়ে দিয়েছে, সোনার জিনিসও তো দিয়েছে, তুই সেগুলো তো বললি না, মানে তোর কী দরকার? এই মেয়েটাকে আমি বলছি ঝিমিকে যে তোর কী দরকার, প্রত্যেক মাসে মাসে জিনিস দেবে, এটা কি সম্ভব? শোন আমরা অনেক তোর থেকে অনেক বেশি শিক্ষিত, অনেক বেশি পড়াশোনা জানা এবং অনেক বেশি যোগ্যতা সম্পন্ন হয়েও জীবনে আজ অবধিও এত এক্সপেকটেশন রাখতে পারি না রে। আমাদের অনেক বন্ধু বান্ধব আছে যাদের বরেরা না প্রচুর ইনকাম করে, সে নিজেও ইনকাম করে, তাদের ঘরেও মাসে ₹00,00,000 আসে, তারাও না ছেঁড়া নাইটি পরে বাড়িতে বসে থাকে গরমে আরামের জন্য, এবং কবে কি কিনবে খেয়াল নেই, সংসার নিয়ে এত ব্যস্ত, কিছু ত্যাগ করতে হয় জীবনে, বুঝলি? তোকে দিদির মতো বোঝাচ্ছি, সবসময় দেওয়া নেওয়া এই নিয়ে হয় না। তুই বলিস আমি ভালোবাসি, আমি আমার স্বামীকে ভালোবাসি, কিসের ভালোবাসিস? ভালোবাসা মানে জানিস, ভালোবাসা মানে হচ্ছে ত্যাগ। এই ছেলেটাও এই মেয়েটার জন্য ত্যাগ করতে জানে না, এই মেয়েটাও এই ছেলেটার জন্য ত্যাগ করতে জানে না, মাঝখান থেকে মরছে কারা জানো? এই ছেলেটার বাবা মা, এই মেয়েটার বাবা মা, কাকা কাকু কাকিমা যতই ছেলের সুখ্যাতি করুক যাই করুক, কানা মনে মনে জানা যে ছেলে আমার কতটা উশৃঙ্খল। মেয়েটার মা তো জেনে বসেই আছে যে মেয়েটা কী জ্বলন, মানে কী হাড় জ্বলানে মেয়ে, দুটোই খারাপ ভাই, কেউ ভালো নয়। আর আমি ফোন করে জিজ্ঞেস করবো? কাউকে কোনোদিনই করবো না, কারণ এই ওয়াইটিতে ভাই কেউ কারণ নয়। যেটা দেখবো সেটা, ঝিমি ফোন করে এক একজনকে এক ইনফরমেশান দিচ্ছে, এরা ফোন করে আর এক দিচ্ছে, আমি এখানে ক্রিয়েটার হিসেবে এখানে যেটা দেখবো সেটাই বলবো, সিআইডি ইনভেস্টিগেশন আমার করার কোনো দরকার নেই, ঠিক আছে? কারণ হ্যাঁ কেউ যদি আমাকে পার্সোনালি পাঠিয়ে বলে যে এটা তুমি দাও প্লিজ, এটা আমাদের সত্যি জানানোর দরকার, তখন জানাবো। এক্ষেত্রে পরিষ্কার একদম দেখা যাচ্ছে দুটোই সুবিধের নয়। আজকে আমি একটা সাধারণ উদাহরণ দিচ্ছি, আজকে দেবনাথ ফ্যামিলির ছেলে আমরা তাকে ভাই বলেছি, সেই ভাই বললো আমার সময় নেই, আমি গাড়ি নিয়ে কী করে যাবো, ওর জন্মদিনের দিন আমি কী করে যাবো, গঙ্গা স্নান করেছি এই করেছি, আমার সময় নেই। এটা কি একটা কথার কথা? ওর সময় নেই, হ্যাঁ
তুই তো শ্বশুর বাড়ি ঢুকতিস না, ও একটা মেয়ে হয়ে ও আসবে তোর কাছে, আর তুই ছেলে হয়ে পুরুষ মানুষ হয়ে গাড়িটা নিয়ে একবার যেতে পারলি না যে সোনাই তুই আয়, তুই তো সোনাই বলিস বা যাই বলিস, তুই আয় আমি বাইরে দাঁড়িয়ে আছি, তুই রেডি হয়ে চলে আয়, তুই আজকের দিনের মতো আয়, তারপর আবার চলে যাস। এদের এখন উচিত এই মেয়ে নিজের বাড়িতে থাকুক, ইম্যাচিওর, এই ছেলেও নিজের বাড়িতে থাকুক, কোনো ডিভোর্স ডাভার্সের কোনো দরকার নেই, এর মতো ভিডিও দিক ওর মতো ভিডিও দিক, তারপর যখন বুঝবে হ্যাঁ আমরা দুজন দুজনের জন্য ঠিক যেতে পারবো তাহলে যাক, এছাড়া এরা গেলে লাটালাটি ফাটাফাটি ছাড়া আর কিচ্ছু হবে না। আর মাঝখান থেকে বাবা মাগুলো মরছে, বাবা মাগুলো না মরছে জ্বলে পুড়ে। আজকে আমিও একজন বাবা মা হতো আমি বুঝি, আর এই যে আমাকে অনেকে বলে আমি সরল সাদা, হ্যাঁ আমি সরল সাদা, ইমোশনাল ফুল ঠিকই, কিন্তু এমন বোকা নয় যে ভুল ভাল তথ্য দেবো বা ভুল ভাল দেখে ভুল ভাল বিচার করবো, একদম ঠিক বিচার করেছি, দোষ দু তরফেরই আছে, ঠিক আছে। ছেলেও ভীষণ মাথা গরম, কিছু সহ্য করতে পারে না, আর মেয়ে তো অ্যাডজাস্টের এই নেই, এটাও নেই ওর মধ্যে। অ্যাডজাস্টমেন্ট করতে হবে, অ্যাডজাস্টমেন্ট মানে হেরে যাওয়া নয়, ঠিক আছে কিছু ক্ষেত্রে। এবার বলবে মেয়ে বলে কি সব জায়গায় তাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে? আমাদের সমাজ এখনও সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে যেখানে মেয়েরাই চাকরি করে এসে কিন্তু বাচ্চাটাকে সামলায়। প্রকৃতি মেয়েদের এই শক্তিটা দিয়েছে যেটা ছেলেদের দেয়নি, যে মায়া মমতা মেয়েদের মধ্যে দিয়েছে সেটা কিন্তু ছেলেদের মধ্যে দেয়নি প্রকৃতিগতভাবে। আজকে ফরেনে ওই জন্য নাক ডাকলেও ডিভোর্স করে দেওয়া হয়, ফরেনের বাচ্চাদের 911 ডিজিটটা শিখিয়ে দেওয়া হয় তাদের নিরাপত্তার জন্য, কারণ তাদের বাবা মায়েদের এক বছরও টেকে না বিয়ে, সৎ মা সৎ বাবা এসে বাচ্চাদেরকে জ্বালায়, তাদের টর্চার যাতে না করতে পারে তাদের শিখিয়ে দেয়। আমাদের ভারতীয় কালচার সেটা নয়, আমাদের ভারতীয় কালচারে আমরা স্নেহ মায়া মমতা বোধ নিয়েই বড় হই। আজকে আমাদের মধ্যে 50 বছরে 50,000 বার সবাই বলে যে আমি চলে যাব চলে যাব, কেউ যায় না। আজকে তোকে জানতে হবে অ্যাজ এ একটা মেয়ে হিসেবে, বাড়ির বউ হিসেবে, যে তোর সংসার তোকে ঠিক থাকতে হবে। তুই যে এই আবার হটকারিতা করে চলে গেলি, এরপর আর পারবি ফিরে আসতে? তোকে আর নেবে ফেরত বলতো? আমি একটা মেয়ে হয়ে কখনোই চাইবো না যে দুজনের সংসারটা ভাঙুক বা কিছু হোক, এবং কারোর ইন্ধনে নিজেরা নিজেরা মিলে কথা বলে এরকম করো না যে ওরা সংসার আর করবে না, কারণ তোমরা কিন্তু অনেকেই চেয়েছিলে যে ওদের সংসারটা আবার হোক। এখন যেন এমন কিছু করো না যাতে এদের সংসারটা আবার ভেঙে যায়। জানি তোমরা ভাঙারও কেউ নয়, জোড়ারও কেউ নয়, এরা এক নম্বর শয়তান দুটোই, কেউ কাউকে মানিয়ে নেবে না, কিছু করবে না, আর বাবা মাগুলো জ্বলে পুড়ে মরবে। আর মাঝখান থেকে কী হচ্ছে বলো তো, একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি, এই ফ্যামিলিটার জন্য আমাদের মধ্যে কিছু দিদি বোনদের মধ্যে না বিরোধ ধরে যাচ্ছে, কারণ কেউ ওদের সাপোর্ট করছে, কেউ এদের সাপোর্ট করছে, কেউ নিরপেক্ষভাবে বলছে, কারোর একে পছন্দ হচ্ছে না এর ভিডিও, কারোর ওকে পছন্দ হচ্ছে না, মাঝখান থেকে কী হচ্ছে একটা ক্ল্যাশ হয়ে যাচ্ছে। কিন্তু আর যখন দিনের শেষে আমরা ছোটো ক্রিয়েটাররা, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন বিপদে পড়বো না কিছুতে, এরা পাত্তাও দেবে না, পালাবে লেজ তুলে, তখন এই বোন দিদি দাদারাই কিন্তু একে অপরের পাশে দাঁড়াবে। এটা কিন্তু আমাদের মাথায় সবসময় রাখতে হবে, কন্টেন্ট কন্টেন্টের জায়গায়, আমরা কিন্তু দিনের শেষে সবাই একে অপরের পাশে থাকবো, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট তো অবশ্যই করো, কারণ আমি আবার বলছি যে আমি কাউকে পার্সোনালভাবে চাই না যে তাদের হাড়ি খবর নিয়ে দিতে, আমি যতটুকু দেখবো ততটুকু বলবো। আমি দেখেছিলাম যা যা বলা হয়েছিল লাইভে, আমি সেটা বললাম, আমার মনে হয়েছে মেয়েটার কী দোষ সেটা, ছেলেটার কী দোষ সেটা, এবং আমি আবারও বলছি আর এক দু মাস পরে এই মেয়ে আবার যাবে এবং বলবে যে আমায় সব কিছুই শিখিয়ে দেওয়া হয়েছিল, আমার মা খারাপ, আমার বাবা খারাপ, আমার গোষ্ঠী শুধু খারাপ, তুই ভালো। আজকে যে টি পালের নিয়ে বলা হয়েছে, আমি শেষে কথাটা বলে দিই, কত বলবো মানে ভিডিও বড় হয়ে যায়। আজকে টি পালের নিয়ে যে এই কথাগুলো, টি পালকে নিয়ে যে কথাগুলো বলা হয়েছে, টি পাল এই সেই মুক্তেশ্বর, টি পালের সঙ্গে তার মেয়ের বাড়ির সম্পর্ক, কে বলেছিল গো কথাগুলো, কে ফার্স্ট বলেছিল বলতো? টি পালের মেয়ে বলেছিল, আমাদের তবনা দাদার মেয়ে ঝিমি বলেছিল গো, ঝিমি, ঠিক আছে, ওই বলেছিল ওর বাবার সঙ্গে ওর বাড়ির সম্পর্ক, ওর বাবা ওর গায়ে বাজেভাবে হাত দেয়। আপনার মেয়ে বলেছিল দাদা, তবনা দাদা আপনাকে বলছি, আপনার মেয়ে বলেছে সবাইকে, আপনার নিয়ে আপনার মেয়ে বলেছে, কানে গেছে? আপনার মেয়ে বলেছে বলেই সবাই জেনেছে, তো দুজনেই খারাপ, কাউকে না এক মানে একদম দুজনের সেম, কেউ ঠিক নয়, তাই কাউকেই আর ভালো বলতে না ভয় লাগে। তো আজকের ভিডিওটা এই অবধি, যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো, এবং আমার কথায় ভুল থাকলেও সেটা জানি, তো টাটা।